নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে পড়েছি শ্যামাসুন্দরী ঘাটে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবযানের প্লটে। দেবযানে উল্লেখিত সেই শ্যামাসুন্দরী ঘাটের উল্টো দিকে কেওটিয়ার শাহগঞ্জের ঘাটেই বসে থাকত যতীন আর পুষ্প। আর এই শ্যামাসুন্দরী ঘাটের পাশেই রয়েছে আরেকটি ইতিহাস বিজড়িত জায়গা, সেটি হলো পরমহংস শ্রী নিগমানন্দের শ্বশুরবাড়ি শ্যামাসুন্দরী কালী মন্দির। আসুন দেখা যাক। নমস্কার, কথা হোক বাংলায় থেকে। আজকে এসেছি হালি শহরের শ্যামাসুন্দরী কালী মন্দিরে। এই শ্যামাসুন্দরী কালী মন্দির আমার সামনে রয়েছে। এই কালী মন্দিরকে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস দেবযান, সেই দেবযানের একটা প্লট ছিল এই শ্যামাসুন্দরীর ঘাটে, যেখানে যতীন আর পুষ্প একসাথে বসে তাদের ছেলেবেলা কাটিয়েছে। তার উল্টো দিকে রয়েছে শাহগঞ্জের কেওটিয়ার ঘাট। আর এই কালীবাড়ির সাথে জড়িত রয়েছে পরমহংস শ্রী নিগমানন্দর শ্বশুরবাড়ি। এখানেই ছিল পরমহংস শ্রী নিগমানন্দের শ্বশুরবাড়ি। তো বর্তমানে সেই জায়গাটি ঠিক এখানে এখন নেই, তো রয়ে গেছে সেই পুরনো শ্যামাসুন্দরী কালী মন্দির। চলুন দেখা যাক, কথা হোক বাংলার সাথে, শ্যামাসুন্দরী কালী মন্দির। উত্তর চব্বিশ পরগনা জেলার বীজপুরে ঘোষপাড়া রোডের উপরে গঙ্গার পাড়েই অবস্থিত এই শ্যামাসুন্দরী কালী মন্দির, এটি অতি প্রাচীন একটি কালী মন্দির। তৎকালীন হাবেলি শহর থেকে কুমারহট্ট হয়ে হালি শহর পর্যন্ত এতকালীন সময়ে দাঁড়িয়ে রয়েছে এই কালী মন্দিরটি। বর্তমানে তেমন রক্ষণাবেক্ষণ হয়নি, তবে নিত্যদিনের পুজো এই কালী মন্দিরে হয়ে থাকে। এইটি হলো শ্যামাসুন্দরী কালী মন্দিরের ঠাকুর দালানের ভেতরের জায়গাটা। প্রধান ঠাকুর ঘরের দুপাশে রয়েছে কিছু বন্ধ করা দরজা, অর্থাৎ বন্ধ করা ঘর। এইখানে পূজার কাজ হয় এবং কালী পুজোর সময় এই ঘরগুলিতে বিশেষ কাজ হয় এবং তখন খোলা। এই হলো শ্যামাসুন্দরী কালী মাতা। এখানে ধূপধুনো দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে সাজানো রয়েছে। এইমাত্র পুজো হয়েছে, পুরোহিত মশাই পুজো করে বেরিয়েছেন। শ্যামাসুন্দরী কালী মন্দিরের ঠিক উল্টো দিকে হুগলি নদীর পাড়েই রয়েছে সেই শ্যামাসুন্দরী ঘাট। একে শ্যামাসুন্দরী তলা ঘাটও বলে। ঘোষপাড়া রোডের উপরে 85 বাসের স্ট্যান্ড হলো এই শ্যামাসুন্দরী ঘাট। অর্থাৎ নৈহাটি থেকে আসলে নৈহাটি স্টেশন থেকে 85 রোড ধরে এই শ্যামাসুন্দরী ঘাট স্টপেজে নামা যাবে, কিংবা হালি শহর থেকেও শ্যামাসুন্দরী ঘাটে আসা যায় অটোতে, কিংবা টোটোতে, কিংবা যে কোনো গাড়িতে। এই ঘাটের উল্টো দিকে রয়েছে শাহগঞ্জ কেওটিয়া বলে একটি জায়গা। সেখানে বুড়ো শিবতলায় বিভূতিভূষণের বিখ্যাত সেই উপন্যাস যেখানে আত্মা একটি স্তর থেকে আরেকটি স্তর, অর্থাৎ মরণোত্তর সমস্ত স্তরে ভ্রমণ কাহিনী খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। একজন প্রধান চরিত্র এবং তার প্রণয়ী দুজন মিলে, তারা দুজনের ছেলেবেলার সঙ্গী, কীভাবে মরণের পরে একটি স্তর থেকে আরেকটি স্তরে ছুটে চলেছে, প্রত্যেক স্তরের অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছে, সেই নিয়ে সেই দেবযান উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সেই উপন্যাসে দুটি প্রধান চরিত্র যতীন আর পুষ্প বুড়ো শিবতলার ঘাটে বসে কেওটিয়ার শাহগঞ্জে অনেক ছোটবেলায় সময় কাটিয়েছে, এবং সেই কেওটিয়ার শাহগঞ্জের বুড়ো শিবতলার ঘাটই মরণোত্তরকালে একটি স্তরে তারা কল্পনা দিয়ে তৈরি করেছে। আর তার উল্টো দিকেই রয়েছে
এই শ্যামাসুন্দরী ঘাট, যার কথা উল্লেখ রয়েছে দেবযান উপন্যাসে। আজকে কথা হোক বাংলায় থেকে আপনারা দেখলেন এই শ্যামাসুন্দরীতলা ঘাট আর তার পাশে শ্যামাসুন্দরী কালী মন্দির, যেখানে রয়েছে পরমহংস শ্রী নিগমানন্দের শ্বশুরবাড়ি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।